রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার, নাম আয়ুষ্মান ত্রিপুরা। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিযোগ করেন, বিগত বাম সরকারের আমলে রাজ্যের 84,000 পরিবার আয়ুষ্মান ভারত কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন। যখন নির্বাচনের আগে আমি সারা ত্রিপুরা ঘুরেছি, গ্রামে গঞ্জে প্রত্যেক মানুষের একটা কমপ্লেন ছিল যে আমাদের আয়ুষ্মান কার্ড বানানো হয়নি, অথচ আমরা গরিব। কেন? কেন্দ্র সরকার কি না করেছিল? কে তখন সেই সার্ভেটা করেছিল? কে সরকারে ছিল? তার মধ্যে 84,000 বাদ কেন পড়ল? 84,000 বাদ, আয়ুষ্মান কার্ড নেই, হবে না, কারণ কেউ লিস্টে ওদের নাম নেই। কেন, কি কারণ? তার কারণ হচ্ছে ভেদভাব। কারণ কি, ওরা কমপ্লিটলি বলছি ওরা কমিউনিস্ট পার্টির সাপোর্টার নয়, তার জন্য গরিব কে বা। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে জানান আয়ুষ্মান ত্রিপুরা প্রকল্পে আয়ুষ্মান ত্রিপুরা কার্ড প্রতি ইন্স্যুরেন্সের 1,052 টাকার পুরোটাই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দিয়ে এই 84,000 পরিবারের জন্য মোট 3,57,000 আয়ুষ্মান ত্রিপুরা কার্ড করে দেবে। গরিবের জন্য, যাতে অন্তিম ব্যক্তির জন্য যেন কাজ করতে পারি, তার রাস্তা বের করেছি যে এই 84,000 পরিবার 3,57,000 যে কার্ড ত্রিপুরা সরকার নতুন স্কিম লাগু করতে চলছে, তাতে আয়ুষ্মান ত্রিপুরা কমপ্লিটলি 9 কোটি টাকা, যে 1,152 টাকা করে যে কেন্দ্র সরকার ইন্স্যুরেন্স দেয় প্রতি কার্ডের জন্য, সেটা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে 1,052 টাকা করে দিয়ে এই 84,000 ফ্যামিলির 3,57,000 কার্ড ত্রিপুরা আয়ুষ্মান ত্রিপুরা কার্ড করে দেবে। এটা হচ্ছে ত্রিপুরা সরকারের মূল নীতি। সাংবাদিক সম্মেলন থেকে এদিন মুখ্যমন্ত্রী বিগত বাম সরকারের কড়া সমালোচনা করেন। হেডলাইন্স ত্রিপুরা।